নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে স্মুদির রেসিপি শেয়ার করব। ব্রেকফাস্টে বা লাঞ্চে কিন্তু আপনারা এই স্মুদি বানিয়ে খেতে পারেন। খুব সহজ বানানো, মিনিট 5 সময় লাগবে এই স্মুদিটা বানাতে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই স্মুদি খেতে পারেন। আমি এই স্মুদিটা আজকে বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। প্রথমেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে একজনের জন্য স্মুদি বানাচ্ছি, আপনারা যদি একের বেশি অনেকের জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন। 2 চামচ ওটস দিলাম, 2 খেজুর বীজ বার করে টুকরো করে কেটে দিয়েছি, 3-4টে কাজু বাদাম দিলাম, চিয়া সিডস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ। এই দইটা আমার বাড়িতে তৈরি করা, তবে আপনারা কেনা দই দিয়েও কিন্তু স্মুদিটা বানাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ভিজিয়ে রেখে দেব 3-4 ঘন্টার জন্য অথবা ওভারনাইট। এবার এই বাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 3 ঘন্টা পরে একটু দেখে নিচ্ছি, সব কিছু দেখুন ফুলে গেছে। দেখেই বুঝতে পারছেন সব কিছু কিন্তু ফুলে গেছে। এবার একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে বাটির সব যা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দিলাম জারের ভেতরে। এর মধ্যে এবার দিয়ে দেব কলা। আমি এখানে ছোট কলা নিয়েছি, সেই জন্য 2টো নিয়েছি, আপনারা বড় কলা নিলে 1টাও নিতে পারেন। কলার পরিবর্তে কিন্তু আপেল দিয়েও এই স্মুদিটা করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু দারচিনি পাউডার, আর দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আগে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, তবে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কোকো পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, এটা ছাড়াও কিন্তু এই স্মুদিটা খেতে ভীষণ ভালো লাগবে। আবারও সব কিছু দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটা সার্ভ করে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু মধু দিতে পারেন যদি মিষ্টি পছন্দ করেন, চিনি দেবেন না। আমি এখানে আর মধু দিলাম না, যেহেতু খেজুর দিয়েছি, কলা দিয়েছি, সেই জন্য আর মধুর ব্যবহারটা করছি না। একটা বড় গ্লাসের মধ্যে আমি স্মুদিটা ঢেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচি। এখানে আমি নিয়েছি কাজু আর আমন্ড, আর দিয়ে দেব চিয়া সিডস। চিয়া সিডস ছাড়াও কিন্তু আপনারা এই স্মুদিটা বানিয়ে খেতে পারেন। স্মুদি আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের সহজ রেসিপি স্মুদি। খুবই সহজ বানানো, খেতে দারুণ লাগে, ভীষণই টেস্টি হয়, আর স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী। আর এই স্মুদি খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে। স্মুদি সবসময় চেষ্টা করবেন সকালে অথবা দুপুরে খেতে, রাতে না খাওয়াই ভালো। স্মুদি হজম হতে কিন্তু অনেক সময় লাগে, সেই জন্য দিনের বেলায় খাওয়াই বেশি ভালো। আমার আজকের এই স্মুদির রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।